আচ্ছা, আমাদের কাছে কিছু ভালোবাসার দাবি আসে, ফোন আসে, কিছু অনেক সম্মানিত অভিভাবকরা বলেন যে আচ্ছা আপনার কেন ঢাকায় শুধু সীমাবদ্ধ, আচ্ছা কক্সবাজারে নাই, চকবাজারে নাই, বরগুনায় নাই, বরিশালে কি নাই, শুধু কি ঢাকার বাচ্চারাই শিখবে, আমরা শিখবো না? তো আমাদের একই সাথে খুব ভালো লাগে আর আফসোস লাগে যে আমরা সারা বাংলাদেশে কি ছড়াতে পারি না, এরকম কোনো উদ্যোগ কি টিসল নিয়েছে কিনা সে ব্যাপারে? আলহামদুলিল্লাহ, নাহিন, অবশ্যই খুব সুন্দর একটা উদ্যোগ আমরা আলহামদুলিল্লাহ নিয়েছি। আসলে আমরা প্রচুর ফোন পাই যে চিটাগাংয়ে আপনাদের শাখা নেই, সিলেটে নেই, ময়মনসিংহে নেই, হ্যাঁ বরগুনাতে নেই, বরিশালে নেই, হ্যাঁ রংপুরে নেই, বগুড়াতে নেই, প্রচুর ফোন আসে। কারণ আমাদের সারা বাংলাদেশ থেকে অনলাইনে বাচ্চারা পড়ছে, তো ওই এলাকায় আসলে অফলাইন হলে, অফলাইন অনলাইন কম্বাইন্ড হলে খুব ভালো হয়। দেশের বাইরে থেকে পড়ছে, দেশের বাইরে থেকে পড়ছে, প্রায় 30টা কান্ট্রির শিক্ষার্থীরা অনলাইনে পড়ছে। তো মিস্টার নাইন, ইউ উইল বি হ্যাপি টু নো, আমরা যৌথভাবেই এই কাজটার উদ্যোগ নিয়েছি। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটি থানাতে একটি করে টেসল কিট সেন্টারের ফ্র্যাঞ্চাইজ শাখা দেব। যে ক্যাম্পাসগুলো ঢাকার ফুল কন্ট্রোলে থাকবে এবং আমরা এখান থেকে পরিচালনা করব, আর ওখানে আমাদের ক্যাম্পাস পার্টনার থাকবে। সো সারা বাংলাদেশ এবার কিন্তু টেসল কিট সেন্টারের সাথে কানেক্টেড হতে পারবে তার থানায় থেকে থেকেই। বাহ, মানে ইংলিশ সেবা একেবারে দোরগোড়ায় যায়, রাইট? আচ্ছা, তাহলে এটার আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে, কারা এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে? রাইট, সো এখানে আসলে সবাই পারবে কি না, না, আমরা এটা প্রেফার করি যে টেসল বাংলাদেশের যে মেইন ক্যাম্পাস রয়েছে সায়েন্স ক্লাবে, এখানে আপনি আসলে দেখলে বুঝতে পারবেন যে একটা শাখা কেমন হওয়া উচিত। তো আমাদের এখানে অডিও স্টুডিও রয়েছে, পডকাস্ট রয়েছে, তো আমাদের যে মিডিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকেই ব্যবহার করতে পারবে। তো আমরা প্রেফার করব যদি কিন্ডারগার্টেনের ফাউন্ডাররা থাকে, অর্থাৎ তার একটা প্রাইমারি স্কুল আছে, কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম বা খুব স্ট্যান্ডার্ড মাদ্রাসা, এরকম যদি কেউ থাকে, এবং কোন এলাকাতে, মিনিমাম থানা শহর হতে হবে, জেলা শহর হতে পারবে, ডিভিশনাল হেডকোয়ার্টার্সগুলো হতে পারবে, এই জায়গাগুলোতে অর্থাৎ বিভাগ, জেলা, থানা, এখানে যদি কারো কিন্ডারগার্টেন স্কুল, খুব স্ট্যান্ডার্ড মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম স্কুল, ইংলিশ ভার্সন স্কুল, শুক্র শনিবারে নাহিন বন্ধ থাকে, এই সময় আমাদের টেসল কিট সেন্টারের যে অফলাইন কার্যক্রম এটা চলে। সো আপনারা এই স্কুলের মালিক পক্ষ এবং যদি খুব স্ট্যান্ডার্ড মানের কোচিং সেন্টারসগুলো থাকে যারা শিশুদের নিয়ে ডিল করছে, মানে খুব মানসম্মত হতে হবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। তারপরে তারা চাইলে তারা তাদের থানায় শাখা স্থাপন করতে পারবে টিসলের মাধ্যমে। চমৎকার একটা দিগন্ত উন্মোচিত হলো। আচ্ছা, কোয়ালিটি ইনসিওর করার জন্য টিসল কি করবে? হ্যাঁ, আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চারা এখন পড়ছে, বাট আমরা আমরা কত 1000 শিক্ষার্থীকে সার্ভিস দিতে পারছি। বাংলাদেশে প্রাইমারি স্কুলের শিক্ষার্থী হচ্ছে 3 কোটি, 3 কোটি, হাই স্কুলে রয়েছে আরও 1.5 কোটি, এবারে কলেজ টোটাল সব মিলিয়ে বাংলাদেশে 5 কোটির মতো শিক্ষার্থী রয়েছে, 50 মিলিয়ন। তো আমরা সেখানে সার্ভিস দিতে পারছি খুবই মানে নেগলিজেন্স নাম্বারকে। তো এখন আসলে কোয়ালিটিটা কেমন হবে, ঢাকার মতো হবে কি না, এই ক্ষেত্রে আমরা এই এই কনসার্নটাই আমাদের ছিল। যেমন আগে আমাদের এই ফনিক্সের কোনো বই ছিল না, কিডস ইংলিশ ফনিক্স দিয়েই উন্নত বিশ্বের মতো পড়বে। এখন যেহেতু আমরা আগে শিট দিয়ে দিয়ে পড়াতাম, ডেইলি শিট দিয়ে দিতাম বাচ্চাদেরকে, এখন আমরা এই বছর এই যে লিটল এঞ্জেলস ইংলিশ লেভেল 1, লিটল এঞ্জেলস রিডিং লেভেল 2, ফনিক্সের লিটল এঞ্জেলস ফনিক ফাউন্ডেশন, 3টা বইয়ের সিরিজ রয়েছে এবং 15 বইয়ের আর একটা সিরিজ রয়েছে, এবং যারা হাইস্কুলের বাচ্চা তাদের জন্য আলাদা বুকসের সিরিজ রয়েছে। তাহলে বই আমরা কিন্তু কুতুব দিয়াতেও যদি একটা শাখা হয়, তাহলে বই সেখান থেকে সে পেয়ে যেতে পারছে ওই স্কুলের মাধ্যমে। আমাদের অ্যাপ রয়েছে যেটা এশিয়ার সবচেয়ে বড় অ্যাপ বাচ্চাদের জন্য, এত বড় অ্যাপ এশিয়া মহাদেশে হয়নি। আচ্ছা, এত বড় অ্যাপ, জাস্ট টেসল কিট সেন্টার আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, করে দেখেন কত হাজার ক্লাসেস বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। বাচ্চারা অ্যাপ পাচ্ছে, বই পাচ্ছে, বইয়ের সাথে অডিও পাচ্ছে। ধরি বরগুনা আমার জেলাতে ওখানে একটা সেন্টার হয়েছে, বা পাথরঘাটা আমার থানা ওখানে একটা সেন্টার হয়েছে। তো ওই বাচ্চাগুলো কিন্তু হেড অফিসের সাথে অনলাইনে 4 দিন থেকে 5 দিন ক্লাসে অ্যাটেন্ড করবে।
তার মানে অ্যাপে আমাদের নিজস্ব ক্লাসগুলো পাচ্ছে, আবার অনলাইনে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছে জুমের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে, প্লাস বইয়ের সাথে অডিও ভিডিও দেওয়া আছে, এবং ওখানে যে অফলাইন ক্যাম্পাসটা হচ্ছে পাথরঘাটা, বরগুনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, চিটাগং, খুলনা, ওখানে কিন্তু ওই স্কুলের সবচেয়ে সেরা দুজন শিক্ষক তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দেবো ঢাকা থেকে। আচ্ছা, তারা ঢাকায় আসবে এবং অনলাইনে একটা ইন্টেনসিভ ট্রেনিং দেওয়া হবে ফনিক্সের উপরে, এর উপরে কোর্সগুলো দিয়ে দেওয়া হবে, ভিডিও দিয়ে দেওয়া হবে, অ্যাপ দিয়ে দেওয়া হবে, টিচাররা আগে শিখবে, তাদের আগে আমরা পরীক্ষা নেব। অর্থাৎ ওই সেন্টার মালিক যিনি ওপেন করবেন, আপনার কোনো যাতে কষ্ট করতে না হয়, টিচার আমরাই তৈরি করে দেবো, আমরা বই পাঠিয়ে দেবো, আমরা অ্যাপের অ্যাক্সেস ঢাকা থেকে দেবো, এবং আমাদের কিছু মোডাস অপারেন্ডি রয়েছে যে কীভাবে শাখা চলবে, প্রমোশন কোত্থেকে হবে, সব আমাদের চুক্তিপত্রে লেখা থাকবে। তো অ্যাপ্লাই করলেই তো আসলে আমরা তো সিলেক্টিভ হব, আসলে আমরা খুবই হাই কোয়ালিটি মেনটেন করতে চাই, আমরা এটা দেখতে চাই না ঢাকার একজন শিক্ষার্থীর পারফরমেন্স আর বগুড়া বরগুনার একজন শিক্ষার্থীর পারফরমেন্সের মধ্যে পার্থক্য থাকবে। আচ্ছা, নো, সবাই একদম ঢাকায় ভর্তি হবে, সব ঢাকা থেকে কন্ট্রোল করা হবে, এবং ওখানে যিনি সেন্টার হেড থাকবেন, যিনি স্কুলের মালিক বা একটা সেরা কোচিংয়ের মালিক বা একটা মাদ্রাসার মালিক, একটা ইংলিশ স্কুলের মালিক বা প্রধান শিক্ষক ফাউন্ডার, তাদের সাথে যৌথভাবে রেগুলার কাজ করা হবে। এবং নাইন স্যার, আর একটা জিনিস আপনার কাছে খুবই ভালো লাগবে, সেটা হচ্ছে আমরা একটা কোয়ালিটি কন্ট্রোল টিম রেডি করেছি, যারা সারা বাংলাদেশে, তাদের কাজই থাকবে আজকে বরগুনা, কালকে বগুড়া, পরশু খুলনা, পরের দিন কুতুবদিয়া, এরা খালি ঘুরতে থাকবে, ঘুরে আমাদের ঢাকার স্ট্যান্ডার্ড ওখানে হচ্ছে কিনা তারা এটা কমপ্লাই করতে থাকবে, কোনো সাপোর্ট লাগবে সেটা এখান থেকে দেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করবে। এবং নাহিন স্যার, আমি, তারেক স্যার, আমাদের যত সেরা টিচার রয়েছে, আমরা কিন্তু অনলাইনে সাপ্তাহিকভাবে আবার স্পেশাল ক্লাস নিতে থাকবো, অর্থাৎ ঢাকার বাচ্চারা যা পাবে ওই গ্রামের বা থানা শহরের বা জেলা শহরের সব বাচ্চারা একই সাপোর্ট পাবে। ইউনিফাইড এডুকেশন। আচ্ছা, তার মানে এরপরে আর গার্ডিয়ানদের তৃষ্ণার্ত হতে হবে না? ইনশাআল্লাহ। আচ্ছা, ওই এটা আমার জেনে খুব ভালো লাগলো যে শুধুমাত্র আমাদের সাথে কানেক্টেড হলেই তাদের, তারা টেনশন মুক্ত, তারা বেটার সার্ভিসটা দিতে পারবে তাদের বাচ্চাদের। ওয়েল, তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্টেপ ওয়ানটা কি, কি করতে হবে যারা ক্যাম্পাস নিতে চায়, যারা ফ্র্যাঞ্চাইজি হতে চায়, কি করতে হবে? স্টেপ ওয়ান, আমাদের এই ভিডিওর নিচে একটি ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটি ফিল ইন করতে হবে, তারপর আমরা আপনাদেরকে একটা জুম মিটিংয়ে আপনাদের ইনভাইট করব, সেখানে আমরা আমাদের চুক্তিপত্র কেমন হবে সব আপনাদের সাথে আমাদের আইডিয়া শেয়ারিং হবে, আপনাদের কথা শুনবো, আমাদের কথা আপনারা শুনবেন। তো আপনি আগে ফর্মটা ফিল ইন করবেন, এবার আপনি আমাদের সাথে জুমে মিটিংয়ে অ্যাটেন্ড করবেন। একটা থানা থেকে দেখা যাবে তিন চারজন অ্যাপ্লাই করেছে, আমরা সেখানে একটু সিলেক্টিভ হব যে কার ক্যাম্পাসটা সুন্দর, তার ইংলিশের, সেন্টারের মালিকের একটু অন্তত মিনিমাম এডুকেশন লেভেলটা আমরা একটু দেখব, তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিশিয়েন্সিটা ওখানে কেমন সেটা একটু দেখব, প্রয়োজনে আমরা ট্রেনিং দেব। তো এরকম বাছাই করে আমরা এরপরে আপনাদেরকে ঢাকা ইনভাইট করব, আপনারা আমাদের এখানে এসে দেখবেন, এবার আমরা আপনাদের ওখানে কিন্তু একবার ভিজিট করতে যাব, তারপরে আমরা সিলেক্ট করব আসলে কার সাথে আমরা কাজ করব, কারণ এটা একটা লাইফ টাইম একটা কিন্তু ডিল হবে। এবং আমরা একজনকে সিলেক্ট করলে আজকে এই বছর একটা স্কুল, আগামী বছর আর একটা স্কুলকে দেবো না, তার সাথেই আমরা সবসময় চলব ইনশাল্লাহ, যদি না কোনো আপনাদের পক্ষ থেকে অ্যাক্সিডেন্ট হয়। তো এভাবে তাহলে এখন ফার্স্ট স্টেপই হচ্ছে কিডস ইংলিশ, মেন্টাল ম্যাথ সহ অলরাউন্ডার কিডস তৈরি করার টেসল বাংলাদেশের টেসল কিডস সেন্টার এই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি থানা লেভেলে চলে যাবে, এবং আমাদের একজন অনেক সুন্দর, অনেক গোছালো, উই আর রেডি কমপ্লিটলি উইথ বুকস, অ্যাপস, টিচার্স, ট্রেনিং অ্যান্ড এভরিথিং। নাও আপনার এখন স্টেপটি হচ্ছে ফর্মটি ফিল ইন করে আবেদন করা, এবং আমাদের সাথে পরবর্তীতে মিটিং কল করলে সেখানে অ্যাটেন্ড করা। সো কাইন্ডলি আবেদন ফর্মটি পূরণ করুন, দেখা হবে ইনশাআল্লাহ জুম মিটিংয়ে। আমার প্রশ্ন ছিল স্টেপ ওয়ান কী হবে, মানে প্রশ্ন ছিল টিভি দেখতে গেলে কী করতে হবে, জাস্ট সুইচটা অন করলেই হলো। স্টেপ ওয়ান হচ্ছে ফর্মটা ফিল ইন করবেন, আমাদের সাথে যুক্ত হবেন, বাদবাকি দায়িত্ব টিচারের। এবার আপনার হাত ধরে ইংরেজি শিখবে দেশের প্রত্যেকটি কোনায় কোনায় থাকা প্রত্যেকটি শিশু। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।